সম্পত্তির বাবে প্রাক্তন বিধায়কর পরিয়ালর মাজত যুঁজ। প্রাক্তন বিধায়কর দ্বিতীয় পত্নী আর সন্তানের মাজত তীব্র সংঘাত, পারিবারিক সংঘাতে লৈছে ভয়ঙ্কর রূপ। নিজ পরিয়ালর ওসরতে এটা সুরক্ষিত নহয় বদরপুরের প্রাক্তন বিধায়কর পত্নী রেহেনা বেগম। প্রথমা পত্নীর পুত্র কন্যার আক্রমণের বলি হয়েছে প্রাক্তন বিধায়ক জামাল উদ্দিন আহমেদর দ্বিতীয় পত্নী রেহেনা বেগম। বিধায়ক জামাল উদ্দিন আহমেদর মৃত্যুর পিছত আরম্ভ হয় সম্পত্তির যুঁজ। বিধায়ক জামাল উদ্দিনের প্রথমা পত্নীর মৃত্যুর পিছত বিয়া পাতে দ্বিতীয় পত্নী রেহেনা বেগমক। পরবর্তী সময়ত দ্বিতীয় পত্নী রেহেনা বেগমর এটি কন্যা সন্তান জন্ম হয়। কন্যা সন্তানের জন্মের পিছত বিধায়কর দুই পুত্র মুন্না পান্না আর প্রথমা কন্যায় আরম্ভ করে দুর্ব্যবহার। এই সংঘাতে এনে পর্যায় পালেগৈ যে সম্পত্তির বঞ্চিত করবলে করিমগঞ্জ শহরের সেটেলমেন্ট রোড এলাকাত থাকা ঘরত আক্রমণ চলালে সমাজসেবক পুত্র বুয়ারী আর নিকট আত্মীয়। চাও সিসি ক্যামেরাত বন্দী হওয়া এই ভয়ঙ্কর দৃশ্য। দ্বিতীয় মাতৃর উপর কেনে আক্রমণ করেছে প্রথমা পত্নীর সন্তানে। এতিয়া উপায়বিহীন হয়ে দ্বিতীয় পত্নীয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার করিমগঞ্জ সদর থানাত 107 ধারাত রুজু করেছে এক গোচর। এটা লক্ষণীয় হব প্রাক্তন বিধায়কর পরিয়ালত সম্পত্তিক লৈ চলা এই যুঁজ আরক্ষীয় কেনেদরে সমাধান করে। করিমগঞ্জের পর রাহুল পাল, রিপোর্ট ভিজন প্রাগ।